মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। থার্মোকল বা সোলার কাজ হচ্ছে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো ভীষণ সুন্দর একটা ডিজাইনিং করা হচ্ছে। এইগুলো কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসে কিন্তু কাজে লাগবে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর কাজ করছে, কিন্তু পুরো নকশার কাজ রেডি হচ্ছে। ওখানে অনেকগুলো থার্মোকল রয়েছে, থার্মোকলকে কেটে কেটে কাকুরা দাদারা কিন্তু একটা সুন্দর শেপ দিচ্ছে, যা দেখতে কিন্তু। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণা বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, আমি চলে এসেছি হচ্ছে কলেজ স্কোয়ারের মধ্যে, কলেজ স্ট্রিটের মধ্যে অবস্থিত কলেজ স্কোয়ারের মধ্যে। তো তাদের এবছরের মণ্ডপের উপস্থাপনা টিম সব কিছুই বলেছে, ওপরে আই বাটন আছে ক্লিক করে দেখে নিও। তো সেটা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখাবো, কতটা দূর এগুলো সেটাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়েব বয় কোরিসা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়াটসঅ্যাপ প্লেস দ্য সাইড। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কলেজ স্কোয়ারের মধ্যে, এখানে যে সাঁতারের অনুষ্ঠান করা হচ্ছে, আর এই হচ্ছে কলেজ স্ট্রিটের মণ্ডপটা। একদম আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে কলেজ স্কোয়ারের মণ্ডপটা, এই হচ্ছে কলেজ স্কোয়ারের হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসটা, যেটা এবছরে কলেজ স্কোয়ারের থিম। দেখো দেখতে বুঝতে পারবে, পুরো স্ট্রাকচারের কাজটা বেশ ভালো এগিয়েছে, দেখতে পাচ্ছ ওপরের দিকটা বেশ ভালো হয়েছে, বড় করে হচ্ছে। তো চলো একদম সামনে থেকে তোমাদেরকে বোঝাচ্ছি ডেসক্রিপশনের মাধ্যমে, চলো দেখো একবার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কলেজ স্কোয়ারের দিকটা। দেখো কলেজ স্কোয়ারের দিকে কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এদিক দিয়ে মানুষের দর্শনার্থীরা ঢুকবে, এদিক দিয়ে স্ট্রেট সোজা যাবে, গেট ঢুকে সেই প্রতিমা দেখে ঠিক তার ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো পুরো বাঁশের কাজ কিন্তু জোর কদমে, যা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। পুরো বাঁশের কাজটা বেশ এগিয়েছে, প্যান্ডেলের প্রস্তুতি দেখলে তোমরা বুঝতে পারবে, কলেজ স্কোয়ারের এই প্রস্তুতি দেখলে। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ অনেক বাঁশ রাখা রয়েছে, আর এখানে বাঁশের কাজ এগোচ্ছে, যেটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে বেশ কিছু বাটামের কাজ রয়েছে, কাঠের মধ্যে করা রয়েছে বাটামের কাজ, যা বেশ ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু মণ্ডপের ওপরের স্তরে প্যান্ডেলের কাজে লাগবে, আর পুরো প্যান্ডেলটা রেডি হবে। আর হাতে তো মাত্র আর এক মাসও বাকি নেই, তো সেই এক মাস মতো বাকি রয়েছে, তো সেই কাজটা এগোচ্ছে কিন্তু জোর কদমে কলেজ স্কোয়ারের দিকটা, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই রয়েছে পুরো বটমের কাজটা। তো ভেতরটা ঢুকছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে কলেজ স্কোয়ারের কাজটা, অসাধারণ কাজ দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারে, যা কিন্তু দারুণ লাগছে দেখতে। কিন্তু কলেজ স্কোয়ারের কাজটা অপূর্ব কাজ লাগছে কিন্তু কলেজ স্কোয়ারের মধ্যে। এটা তোমরা দেখতে পাচ্ছ একদম সোজা, একদম সামনে থাকবে হচ্ছে এই প্রতিমা থাকবে, এই দিকের একদম যে ওপরটা দেখতে পাচ্ছ, এই ওপরটার মধ্যে সেই বিখ্যাত ঝাড়টা থাকবে। আর কলেজ স্কোয়ারকেও কিন্তু উত্তরের মহারানী বলা হয়, দক্ষিণ কলকাতার একজালিয়া এভারগ্রিনকে যেমন দক্ষিণের মহারানী বলা হয়, ঠিক তেমনি কলেজ স্কোয়ারকেও কিন্তু উত্তরের মহারানী বলা হয়ে থাকে। ঠিকটা থাকবে হচ্ছে সেই 35 লক্ষ টাকা, হ্যাঁ গাইস 35 লাখ টাকার সেই ঝাড়টা থাকবে ওপরে। শুধু 35 লাখ টাকা ঝাড়টা নয়, মানে সমস্ত, মানে কলেজ স্কোয়ারের অল টোটাল লাইটিং সমস্ত খরচ পড়বে হচ্ছে 35 লাখ টাকা, আর তার মধ্যেও কিন্তু ঝাড়টা রয়েছে। তো টোটাল সব মিলিয়ে 35 লক্ষ টাকার মানে আলোকসজ্জা থাকবে কলেজ স্কোয়ারের মধ্যে গাইস। আর ওপরের দিকটাতে কিন্তু থাকবে হচ্ছে সেই সুন্দর একটা সেই ঝাড় থাকবে, চারবাতির সেই বিখ্যাত বড় ঝাড়টা থাকবে।
আর এখানে একদম সামনে থাকবে হচ্ছে সনাতন রুদ্রপাল, হ্যাঁ ভাস্কর্য, পদ্মশ্রী প্রাপ্ত ভাস্কর্য সনাতন রুদ্রপালের সেই রুদ্রাণী রূপের মা দুর্গা থাকবে কিন্তু কলেজ স্কোয়ারে। আর এইখানে পুরো দেখতে পাচ্ছ সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হচ্ছে তোরচো সহকারে, চারিদিকটা দেখলে বুঝতে পারবে, দেখো এইদিকটা পুরো কাজ চলছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসটা বিশাল বড় কাজ চলছে। কিন্তু উপরের ওই দিকটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে, কিন্তু যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর পুরো বাঁশের কাজ কিন্তু অলমোস্ট রেডি, প্রায় কিছুটা রেডি হয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে, এখন কিন্তু অনেকটা বাকি রয়েছে। আর এর সামনে যেটা বললাম তোমাদের প্রতিমা থাকবে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে হচ্ছে কলেজ স্কোয়ারের মধ্যে সোলার কাজ চলছে, যেগুলো কিন্তু মণ্ডপের কাজে লাগবে, বিভিন্ন ধরনের নকশা করতে, বিভিন্ন ধরনের জিনিসগুলো করতে লাগবে। দেখতে পাচ্ছ দেখো হাতের মধ্যে করছে, দেখো পুরো সোলার থার্মোকল বা সোলার কাজ হচ্ছে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো ভীষণ সুন্দর একটা ডিজাইনিং করা হচ্ছে। এইগুলোই কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসে কিন্তু কাজে লাগবে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ভীষণ সুন্দর কাজ করছে, কিন্তু পুরো নকশার কাজ রেডি হচ্ছে। ওখানে অনেকগুলো থার্মোকল রয়েছে, থার্মোকলকে কেটে কেটে কাকুরা দাদারা কিন্তু একটা সুন্দর শেপ দিচ্ছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু থার্মোকলের পুরো কাজ হচ্ছে, এইগুলো কিন্তু ওই সুইজারল্যান্ডের মধ্যে লাগবে, কিন্তু পার্লামেন্ট হাউসের ওপরের মধ্যে দেখবে স্তম্ভ করতে, আর বিভিন্ন ধরনের জানলার কাজ বিভিন্ন ডিজাইনের জন্য কিন্তু কলেজ স্কোয়ারের মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু লাগবে, যা আর খুবই সুন্দরভাবে করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে বটামগুলো থাকবে, যেগুলো একদম উপরে থাকবে কলেজ স্কোয়ারের মধ্যে। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসটা ভালো করে লক্ষ্য করলে উজাগার মধ্যে পড়বে। আর জানলার শেপ দেওয়া থাকবে, বিভিন্ন কাচের কাজ করা হবে, জানলা করা হবে, দরজা করা হবে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। কিন্তু মণ্ডপের দিকটাতে, মণ্ডপের দিকটাতে ভালো করে দেখলে ওই পাশটার মধ্যে জানলার কাজ, দরজার কাজ থাকবে, বিভিন্ন ধরনের কাঁচ, জানলার মধ্যে কাঁচ ইউজ করা হবে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর পুরো কিন্তু পুরো বাঁশের কাজ একদম প্রায় রেডি বলা চলবে না, অনেকটা প্রায় হয়েছে, 50% হয়ে গিয়েছে, এখনও অনেকটা বাকি রয়েছে কিন্তু কলেজ স্কোয়ারের দিকটা। আর এ পাশটা দেখতে পাচ্ছ স্টেজ করেছে, যেখানে প্রতিমা রাখবে, তোমাদেরকে জানালামই বললামই তো, সেই সনাতনী রুদ্রপালের প্রতিমা থাকবে। আর পুরোটাই কিন্তু মণ্ডপটা ভীষণ সুন্দরভাবে হবে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কলেজ স্কোয়ারে প্যান্ডেলের প্রস্তুতি পর্ব, বেশ কিন্তু এগিয়ে গেছে, কিন্তু কলেজ স্কোয়ারের মণ্ডপের প্রস্তুতির কাজ তোরচো সহকারে কিন্তু চলছে, মণ্ডপের কাজ চারিদিকটায় বটম ভর্তি রয়েছে, বাঁশ রয়েছে, এই দিকটা কাঠের বটম রয়েছে, একদম ওই দিকটা কাঠের বটম রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে, কিন্তু সব কিন্তু মণ্ডপের কাজে রাখবে। আর পুরো চারিদিকটা কিন্তু পুরো মানে বটমে ভর্তি হয়ে গেছে, কাজে ভর্তি হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পেয়েছো অলরেডি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা ভাই, ভালো থেকো, সেফ থেকো, নেক্সট প্যান্ডেলের প্রিপারেশন নিয়ে বলছি, টাটা, ভালো থেকো, টাটা।